স্পুটনিক মুভিটির শুরুতেই দুইজন অ্যাস্ট্রোনটকে দেখানো হয়, যারা কিনা অনেক সময় ধরেই স্পেসে ট্রাভেল করে চলেছে, কিন্তু আজকেই হলো সেই দিন যেদিন কিনা তারা পৃথিবীতে ফিরে যাবে। সেই জন্য আজ তারা দুজন ভীষণ খুশি, কিন্তু হঠাৎ করেই তাদের স্পেসশিপের সাথে একটি জিনিসের ধাক্কা লাগে। কিন্তু যে জিনিসটির সাথে ধাক্কা লাগে সেই জিনিসটি আমাদেরকে দেখানো হয় না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে জিনিসটি যাই হোক না কেন ভীষণ ভয়ঙ্কর কিছু একটা, যার কারণে অ্যাস্ট্রোনট দুটো ভীষণ ভয় পেয়ে যায় এবং সেই জিনিসটি তাদের স্পেসশিপের ভেতরে ঢোকার অনেক চেষ্টা করে। এরপর তাদের স্পেসশিপটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে ও এক অজানা জনবসতিহীন এলাকায় ল্যান্ড করে। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন দেখা যায় না। তখনই ভাগ্যবশত সেখানে একজন ভদ্রলোককে দেখা যায়, যে কিনা তাদেরকে দেখে দৌড়ে তাদের কাছে সাহায্যের জন্য আসে। দূর থেকে ভদ্রলোকটি একজন মানুষকে বসে থাকতে দেখে, তাকে সাহায্য করার উদ্দেশ্যে কাছে গেলে সে দেখে যে লোকটি আর বেঁচে নেই এবং তার শরীরের অবস্থা থাকে ভীষণই ভয়ঙ্কর। আর ওইদিকে ঠিক তখনই স্পেসশিপ থেকে অপরজন ধীরে ধীরে বাইরে বার হবার চেষ্টা করতে থাকে। ভাগ্যের জোরে সে এখনো বেঁচে রয়েছে, কিন্তু তার অবস্থা যথেষ্ট সঙ্গীন। সেই দুজন অ্যাস্ট্রোনটের সঙ্গে এই দুর্ঘটনা হওয়ার একমাত্র কারণ হলো সেই অজানা জিনিসটি, যেটি কিনা তার শক্তির সাহায্যে তাদের স্পেসশিপকে দ্রুত গতিতে নিচের দিকে পাঠিয়ে দেয়। ফলস্বরূপ অতিরিক্ত স্পিড নিয়ে স্পেসশিপটি নিচে পড়ায় সেটি ক্র্যাশ হয়ে যায়। এরপর একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়, যার নাম হলো তাতিয়ানা। তিনি হলেন একজন নামকরা ডক্টর। ঠিক তখন সেখানে একজন সৈনিককেও দেখানো হয়, যে কিনা অনেক সময় ধরে এক দৃষ্টিতে তাতিয়ানাকে দূর থেকেই দেখে চলেছে। এরপর সৈনিকটি তাতিয়ানার কাছে আসে এবং বলে যে তোমার একবার হলো পেশেন্টটিকে দেখা উচিত, দেখে যদি তোমার সেই রকম কিছু না মনে হয় তাহলে তুমি সেই মুহূর্তে চলে আসতে পারো, কিন্তু এর পুরো ফিজ আমি তোমায় দিয়ে দেব। এরপর তাতিয়ানা সৈনিকের কথায় রাজি হয়ে যায় ও তার কথা মতো তার সাথে পেশেন্টটিকে দেখতে চলে যায়। তো এখানে আমরা জানতে পারি যে এই লোকগুলো সেই অ্যাক্সিডেন্টের কথা আলোচনা করছে যেটা কিনা মুভির শুরুতেই দেখানো হয়, সেই অ্যাস্ট্রোনট দুটির কাহিনী। এর মধ্যে যিনি বেঁচে রয়েছেন তার নাম হলো কনস্ট্যান্টিন, আর তার চিকিৎসার জন্যই তাতিয়ানাকে ডেকে আনা হয়েছে। এরপর সেই সৈনিকটি, যিনি কিনা তাতিয়ানাকে ডেকে এনেছেন, তিনি তাতিয়ানাকে খুব সাধারণভাবে বলেন যে অ্যাস্ট্রোনটটির অর্থাৎ কনস্ট্যান্টিনের নাকি নর্মাল ব্রেনের সমস্যা রয়েছে। কিন্তু কোথাও না কোথাও তাতিয়ানার এইসব ব্যাপারে একটু সন্দেহ হয়। সে বুঝতে পারে ঘটনাটা এতটাও সহজ নয়, বরং ব্যাপারটা অনেকটাই প্যাঁচালো জটিল। এরপর তাতিয়ানাকে অবজারভেশন রুমের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এসে দেখে কনস্ট্যান্টিনকে একটি চেম্বারের ভেতরে রাখা হয়েছে এবং সেখানে একজন ডক্টর তার সাথে কথা বলছে, সাথে সাথে তাকে হিপনোটাইজ করারও চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে কনস্ট্যান্টিনের ওপর এর কোনো রকম প্রভাব পড়ে না। তো এসব দেখার পর তাতিয়ানা নিজেই রুমটির ভেতরে প্রবেশ করে ও কনস্ট্যান্টিনের সাথে খুব খোলামেলাভাবে কথা বলার চেষ্টা করে। এতটাই সাধারণভাবে সে কথা বলা শুরু করে যে সে যেন তাকে অনেক বছর ধরে চেনে। কনস্ট্যান্টিনকে এক কাপ চা দিয়ে তাতিয়ানা জিজ্ঞাসা করে যে চলো এবার বলো সেই দিন ঠিক কি কি ঘটেছিল। উত্তরে কনস্ট্যান্টিন জানায় যে স্পেসশিপ ল্যান্ড হওয়ার পর তার নাকি আর কিছুই মনে নেই। তো এরপর কনস্ট্যান্টিন একটি ফোন নাম্বার তাতিয়ানাকে দেয় এবং বলে যে এটি আমার মায়ের নাম্বার, তুমি ওনাকে ফোন করে বলে দিও যে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি। কথাবার্তা শেষ করার পর তাতিয়ানা বাইরে বেরিয়ে আসে এবং এসে সে সৈনিকটিকে জানায় যে কনস্ট্যান্টিন সম্পূর্ণ সুস্থ, তার কোনো মানসিক সমস্যা নেই। বাড়ি ফিরে রাত্রিবেলায় তাতিয়ানা যখন নিজের ঘরে ঘুমোতে যায় তখন ঠিক আড়াইটে নাগাদ কেউ একজন তার দরজায় এসে নক করে। ঘাবড়ে গিয়ে তাতিয়ানা যখন দরজা খোলে সে দেখে দরজার বাইরে আর কেউ নয়, বরং সেই সৈনিকটি দাঁড়িয়ে রয়েছে। সৈনিকটি তাতিয়ানাকে সেই অবজারভেশন রুমে নিয়ে আসে যেখানে তাতিয়ানা এক আশ্চর্য রকম দৃশ্য দেখতে পায়। তো স্বাভাবিকভাবেই যেই সে বাকিদের জিজ্ঞাসা করতে যাবে যে এখানে কি চলছে, তার আগে সে মনিটরে কনস্ট্যান্টিনকে এক অদ্ভুত অবস্থায় দেখতে পায়। সে দেখে কনস্ট্যান্টিন এক অদ্ভুত যন্ত্রণায় ছটফট করছে এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।
তার শারীরিক গঠন যেন বদলাতে থাকে এবং দেখতে দেখতেই মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এত দূর অবধি সবকিছু সাধারণ ছিল, কিন্তু এরপর তার মুখ থেকে শুধু রক্ত নয় বরং এক আশ্চর্য রকমের জন্তু ধীরে ধীরে বার হতে শুরু করে। সম্পূর্ণরূপে বার হয়ে যাওয়ার পর কনস্ট্যান্টিন অজ্ঞান হয়ে যায় এবং সেই জন্তুটি ধীরে ধীরে নিজের আসল রূপে পরিণত হতে থাকে। তো এতক্ষণ অবধি এসব দৃশ্য দেখার পর সৈনিকটি তাতিয়ানাকে বলে যে যাও, তোমার যাওয়ার সময় এসেছে, রুমটির ভেতরে যাও। যদিও তাতিয়ানা প্রচন্ড ভয় পেয়ে যায়, তবুও সে মনে সাহস নিয়ে ধীরে ধীরে রুমটির ভেতরে প্রবেশ করে, যেখানে প্রথমে জন্তুটি তাতিয়ানাকে খুব সাধারণভাবে লক্ষ্য করে। কিন্তু হঠাৎ করে সে তাতিয়ানার ওপর হামলা করে দেয়। ভাগ্যবশত তাদের দুজনের মধ্যে কাঁচের দেওয়াল থাকায় তাতিয়ানার কোনো ক্ষতি হয় না, কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবে তাতিয়ানা প্রচন্ড ভীত হয়ে পড়ে। তো সৈনিকটি তাতিয়ানার কাছে এসে তাকে বলে যে তুমি তো নিজের চোখেই সবকিছু দেখলে, এবার হয়তো তুমি বুঝতে পারছো যে আমরা কেন কনস্ট্যান্টিনকে এইভাবে এই চেম্বারের মধ্যে আটকে রেখেছি। এই যে জন্তুটিকে তুমি দেখলে, এটি কিন্তু সবসময় কনস্ট্যান্টিনের ভেতরে বসবাস করে। তো তাতিয়ানা, তোমার এখন একটি দায়িত্ব, তোমাকে এই জন্তুটিকে কনস্ট্যান্টিনের থেকে আলাদা করতে হবে। তো তাতিয়ানাকে তার উদ্দেশ্য সফল হতে হলে সেই দিনকার অর্থাৎ স্পেসশিপ ল্যান্ড হওয়ার দিনের সমস্ত ডকুমেন্ট ও ইনফরমেশনের দরকার। একটু খোঁজাখুঁজি করায় সেই রাতেই সব ইনফরমেশন তাতিয়ানার হাতে চলে আসে। কিন্তু গবেষণা করার পর সে জানতে পারে যে আসলে জন্তুটি কনস্ট্যান্টিনের পেটের মধ্যে থাকে, এবং সেটাও জানতে পারে যে যখন জন্তুটি কনস্ট্যান্টিনের পেটের মধ্যে থাকে তখন সেটি প্রায় 30 সেন্টিমিটার বরাবর লম্বা থাকে। কিন্তু সে যখন পেটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার উচ্চতা হয় প্রায় 1/2 মিটার। গভীর রাত্রে ঠিক 2:40 থেকে 3:10 এর মধ্যে জন্তুটি পেট থেকে বার হয় ও ঠিক 3:10 নাগাদ জন্তুটি আবার কনস্ট্যান্টিনের পেটের ভিতরে ঢুকে পড়ে। খুবই অদ্ভুত। আর শুধুমাত্র এই টাইমটুকু কনস্ট্যান্টিন নিজের জ্ঞানে থাকে না, অর্থাৎ অজ্ঞান অবস্থায় থাকে। বেচারা এটাও জানে না যে তার ভেতরে এক জন্তু ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তাতিয়ানা এটাও জানতে পারে যে একবার এই জন্তুটিকে কনস্ট্যান্টিনের থেকে আলাদা করা হয়েছিল, কিন্তু তাতে উল্টে কনস্ট্যান্টিন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য আবার জন্তুটিকে বাধ্য হয়ে তার ভেতরে পাঠালে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এসব কিছু জানার পর তাতিয়ানা কনস্ট্যান্টিনের কাছে গিয়ে তাকে বলে যে তোমাকে সবাই পাগল ভাবছে, আসলে তোমার সমস্যাটা কি, আর সবাই এটাই বলাবলি করছে যে তুমি নাকি তোমার সাথীকে মেরে ফেলেছো। কথাটি শুনে কনস্ট্যান্টিন প্রচন্ড রেগে যায়। আর আসলে তাতিয়ানা তো এটাই চায় যে কনস্ট্যান্টিনের রাগ যেন চরম সীমায় পৌঁছায়। সবকিছু জেনে সে সৈনিককে এটা বলে যে যখনই কনস্ট্যান্টিন রেগে যাবে তখনই একমাত্র তার শরীরের মেডিকেল টেস্টগুলি করা সম্ভব হবে, যার ফলে আমরা এটা জানতে পারবো যে আসলে জন্তুটি ওর শরীরে ঠিক কি খেয়ে বেঁচে রয়েছে। সে আরো তাদেরকে জানায় যে তারা যেন কনস্ট্যান্টিনকে অন্তত পক্ষে দিনের বেলায় তার সাধারণ দিনযাপন করতে দেওয়া হয়, তাতে তার শারীরিক অবস্থা ভালো থাকবে। কথাগুলি বলার পর সে সেখান থেকে বেরিয়ে যায়। তো এরপর তাতিয়ানার কথা মতন কনস্ট্যান্টিনকে একটি সাধারণ ঘরে রাখা হয় যেখানে টিভি দেখার ব্যবস্থা থাকে। কনস্ট্যান্টিন যখন টিভিটি অন করে সে দেখে যে গোটা দেশবাসীকে এটাই জানানো হচ্ছে যে সেই স্পেসশিপের অ্যাস্ট্রোনট দুজনকে নাকি একটি রিহাব সেন্টারে, অর্থাৎ পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই খবরটি জেনে কনস্ট্যান্টিনের ভীষণ রাগ হয়। ঠিক তখনই তার আশেপাশে কোনো একজনের হাঁটা চলার উপস্থিতি সে পায়। তখন সে টিভি বন্ধ করে দেয় ও তার থেকে কিছুটা দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ঘরের দরজা খুলে প্রবেশ করে তাতিয়ানা নিজে। সে কনস্ট্যান্টিনের কাছে গিয়ে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কারণ আমি তোমার ব্যক্তিগত জীবনে দখলদারি করেছি। তখন কনস্ট্যান্টিন তার কিছু মনের কথা তাতিয়ানাকে বলে। তিনি বলেন যে আমার স্ত্রী অনেক দিন আগে তার মৃত্যু হয়েছে আর আমি তো এখন এখানে আটকে রয়েছি, আর আমার ছোট্ট বাচ্চাটিকে দেখাশোনা করার মতো কেউ নেই। তারপর আজকে রাতে যখন সেই ক্রিয়েচারটি আবার কনস্ট্যান্টিনের শরীর থেকে বেরিয়ে আসে, তাতিয়ানা তাকে একটি খেলনা দেখায় যেটি কনস্ট্যান্টিনের খুবই পছন্দের। যখনই ক্রিয়েচারটি সেই খেলনাটি দেখে সে খেলনাটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরপর তাতিয়ানা নিজে সেই রুমে যাওয়ার কথা বলে। এরপর তাতিয়ানাকে একটি সেফটি স্যুট পরিয়ে দেওয়া হয় এবং সে ঘরের মধ্যে সেই খেলনাটি নিয়ে যায়। তাতিয়ানাকে দেখে ক্রিয়েচারটি খেলনাটির জন্য তার দিকে ছুটে আসতে থাকে। এরপর ক্রিয়েচারটি সেই খেলনাটি নিয়ে খেলতে শুরু করে। তাতিয়ানা তাকে ছোঁয়ার চেষ্টা করে,
কিন্তু সে তাকে ছুঁতে পারে না, বরং সে পিছলে সেখানে পড়ে যায়। আর পরক্ষণে ক্রিয়েচারটি হঠাৎই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তাতিয়ানার ওপর হামলা করে দেয়, আর তার ওপর হামলা করে তাকে আহত করে দেয় এবং তাতিয়ানা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটি দেখে সোলজার্সরা তাড়াতাড়ি রুমের লাইট অন করে দেয়, আর রুমের লাইট অন দেখে ক্রিয়েচারটি হতভম্ব হয়ে পড়ে, আর সেই সুযোগে তাতিয়ানাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর তাতিয়ানার জ্ঞান ফিরলে সে সোলজারকে বলে, ক্রিয়েচারটি শুধুই কনস্ট্যান্টিনের ভেতরে বাস করছে এমনটা নয়, কনস্ট্যান্টিন যা অনুভব করে ক্রিয়েচারটিও তাই অনুভব করছে। তাতিয়ানা সোলজারকে বলে, আমাদের কনস্ট্যান্টিনকে মস্কো নিয়ে যেতে হবে, কিন্তু সোলজার তার কথায় একমত হয় না এবং তাকে বলে যদি তাকে নিয়ে যাওয়া হয় এবং সে যদি অনেক বড় আকার ধারণ করে তবে এটি ভয়ঙ্কর রূপ নিতে পারে, কারণ আস্তে আস্তে সে বড় হচ্ছে, মানুষের ওপর এটি হামলাও করে দিতে পারে, তাই এটিকে আমাদের এখানেই রাখতে হবে। তাতিয়ানা কনস্ট্যান্টিনকে এমন একটি বিপদে ছেড়ে যেতে চায় না, তাই সে এই বিষয়ে পড়াশোনা শুরু করে এবং সে খুঁটিয়ে দেখে, আর সে দেখার সময় কিছু একটি তার মিসিং মনে হয়। সে ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টরটি তাকে কিছু বলতে চায় না, কারণ ডক্টরটি চায় সমস্ত ক্রেডিট নিজে নিতে। তাতিয়ানা সেটি বুঝতে পারে এবং সে ডক্টরকে বলে, তুমি আমাকে সবকিছু বলে দাও, আমি তোমার ক্রেডিট নেব না, আমি কাউকে জানতেও দেব না, এটি আমি সমাধান করেছি। এরপর ডক্টর তাতিয়ানাকে একটি আজব জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে গাড়ি থামিয়ে সে তাতিয়ানাকে একটি দূরবীন দেয় এবং তাকে সামনে দেখার জন্য বলে। তাতিয়ানা দূরবীন দিয়ে সামনে জায়গাটি দেখলে সেখানে একটি খাঁচার মতো দেখতে পায় এবং সেখানে একটি লোককে দেখতে পায় যাকে কয়েকটি সোলজার ধরে নিয়ে বেঁধে রেখেছে। আর কিছুক্ষণ পরেই সেখানকার লাইট অফ করে দেয় এবং সেই ক্রিয়েচারকে সেখানে ছেড়ে দেয়। আর ক্রিয়েচারটি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেই বেঁধে রাখা লোকটির ওপর হামলা করে এবং তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। এটি দেখে তাতিয়ানা খুবই ভয় পেয়ে যায় এবং সে অস্বস্তি বোধ করে আর তার বমি চলে আসে। তারপর ডক্টর তাতিয়ানাকে সমস্ত সত্যি কথা বলে এবং ডক্টর বলে, যখন কনস্ট্যান্টিনকে আমরা পেয়েছিলাম তখন তার ওপর কোনো রকম চিকিৎসায় কাজ করছিল না। তারপর একদিন রাতে এই ক্রিয়েচারটি একটি নার্সের ওপর হামলা করে আর তাকে মেরে দেয়। তারপর থেকে কনস্ট্যান্টিনের শরীর সুস্থ হতে থাকে। তারপর আমরা ভেবেছিলাম হয়তো ক্রিয়েচারটি যে কোনো জানোয়ারকেও খাবে, তাই আমরা আলাদা আলাদা প্রজাতির জানোয়ারকেও তার সামনে এনে দিই, কিন্তু সে কোনো জানোয়ারকে নিজের খাবার হিসেবে গ্রহণ করে না এবং কনস্ট্যান্টিনের শরীর আবারও খারাপ হতে থাকে। আর তারপর থেকেই প্রতিদিন এক একটি করে লোক এই ক্রিয়েচারটির শিকার হয়। পরের দিন সকালবেলায় তাতিয়ানা কনস্ট্যান্টিনকে মর্নিং ওয়াক করার জন্য নিয়ে যায় এবং তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়, কিন্তু এই সমস্ত আজব কিছু সত্যি শোনা সত্ত্বেও কনস্ট্যান্টিনের মধ্যে কোনো অবাক হওয়ার মতো অনুভূতি সে দেখতে পায় না। এরপর কনস্ট্যান্টিন তাতিয়ানাকে বলে, আমরা রাতে দেখা করব, তুমি অবশ্যই রাতে আমার সঙ্গে দেখা করতে আসবে। তারপর রাত্রিবেলায় যখন তারা দুজন দেখা করে, কনস্ট্যান্টিন কোনো রকম ওষুধ খায় না আর সে তাতিয়ানার সঙ্গে দেখা করতে যায়। এরপর সে তাতিয়ানাকে নিয়ে একটি ঘরে যায় এবং আমরা স্পষ্ট বুঝতে পারি যে কনস্ট্যান্টিন এই সমস্ত কথা আগে থেকেই জানে, অর্থাৎ সে জানে যে তার মধ্যে একটি আজব ক্রিয়েচার বাস করে। এটি দেখে তাতিয়ানা কনস্ট্যান্টিনের ওপর খুব রেগে যায় এবং তাকে বলে, তুমি সবকিছু জানা সত্ত্বেও প্রতিদিন এক একটি নির্দোষ মানুষকে নিজের শিকার বানাও। এরপর সে সেখান থেকে চলে যেতে গেলে তখনই তারা দুজনে সোলজারের কাছে ধরা পড়ে যায়, আর সোলজার তাকে এখন সবকিছু একদম কাছ থেকে দেখাতে চায়, যেগুলো ক্রিয়েচারটি সেই বেঁধে রাখা মানুষগুলোর সঙ্গে করে। এবং যখনই সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটি তার শিকারের জন্য সেই বেঁধে রাখা লোকটির সামনে আসে, ঠিক তখনই তাতিয়ানা তার সামনে চলে যায়। এরপর ক্রিয়েচারটি তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে ক্রিয়েচারটিকে দেখে ভয় পায় না এবং হঠাৎ করেই সে কনস্ট্যান্টিনের সবচেয়ে প্রিয় গানটি গাইতে শুরু করে। এরপর ক্রিয়েচারটি তার গান শুনে নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলে আর সে শান্ত হয়ে যায়। ঠিক তখনই সেই লোকটি সেখান থেকে দৌড়ে পালাতে গেলে ক্রিয়েচারটি আবার ভয়ঙ্কর হয়ে ওঠে আর লোকটির ওপর হামলা করে তাকে মেরে দেয়। এরপর তাতিয়ানা বুঝতে পারে আসলে ক্রিয়েচারটিকে কনস্ট্যান্টিন নিজে কন্ট্রোল করে। এরপর তাতিয়ানা কনস্ট্যান্টিনের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, আমরা এখান থেকে পালাতে চলেছি, তুমি আমি দুজনে মিলে এখান থেকে পালিয়ে যাব, আর আমরা যখন অনেক দূরে চলে যাব তখন অর্ধেক রাস্তায় গিয়ে আমি কেমিক্যালের মাধ্যমে তোমার শরীর থেকে ক্রিয়েচারটিকে বের করে দেব, আর যদি ক্রিয়েচারটি বেরোতে নাও চায় তবুও আমি তাকে এতটা অসহায় করে দেব যে সে বেরোতে বাধ্য হবে, আর যখনই সে তোমার শরীর থেকে বেরিয়ে আসবে
তখনই আমরা সেখান থেকে পালিয়ে যাব। আর ক্রিয়েচারটি আস্তে আস্তে রোদের মধ্যে থেকে আর তোমার শরীর না পেয়ে সে নিজে থেকেই মারা যাবে, আর আমি তোমাকে নিয়ে তারপর হসপিটালে যাব আর তুমি সুস্থ হয়ে যাবে। তাতিয়ানা কনস্টান্টিনকে নিয়ে পালাতে চায়, তার কারণ তাতিয়ানা আস্তে আস্তে কনস্টান্টিনকে ভালোবেসে ফেলেছে এবং তারা দুজন দুজনের প্রতি এখন দুর্বল হয়ে গেছে। এরপর তাতিয়ানা এবং কনস্টান্টিন দুজনে মিলে এখান থেকে পালিয়ে যায়। এরপর ডক্টর এই এক্সপেরিমেন্টের বিষয়ে সোলজারকে সবকিছু জানিয়ে দেয়। এরই মধ্যে সোলজার সিসিটিভিতে তাদের দুজনকে পালাতে দেখে নেয়। এরপর সোলজার গার্ডসদের তাড়াতাড়ি পাঠিয়ে দেয় তাতিয়ানাকে মারার জন্য এবং কনস্টান্টিনকে জীবিত ধরে আনার জন্য, কারণ তাকে এই এক্সপেরিমেন্টের জন্য তার প্রয়োজন। এরপর গার্ডসরা তাদেরকে ধরার জন্য সেখানে চলে আসে। তখন কনস্টান্টিন নিজের মধ্যে একটি ইনজেকশন পুশ করে দেয় আর তার জন্য ক্রিয়েচারটি তার মধ্যে থেকে তখনই বেরিয়ে আসে এবং ওই ক্রিয়েচারটি বাইরে এসে সেখানে উপস্থিত সব গার্ডসদেরকে মারতে শুরু করে। আর এরই মধ্যে তাতিয়ানা আর কনস্টান্টিন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর কনস্টান্টিনের শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে, কারণ অন্যদিকে ক্রিয়েচারটির ওপর অনেক গুলি লাগে। এরপরই ক্রিয়েচারটি সোলজারকে হামলা করতে চায়, কিন্তু যেহেতু ক্রিয়েচারটি আগে থেকেই অনেক দুর্বল তাই সোলজাররা খুব সহজেই তাকে হারিয়ে ফেলে এবং বন্দি বানিয়ে নেয়। এরপর সোলজার তাদের পিছু নিতে নিতে তাতিয়ানা এবং কনস্টান্টিনের কাছে পৌঁছে যায় এবং তাতিয়ানাও নিজের হার এখন স্বীকার করে নেয়, কারণ সে বুঝতে পেরে যায় যে সে ক্রিয়েচারটি ছাড়া কনস্টান্টিনকে বাঁচানো সম্ভব নয়। এরপর সোলজার তাদের কাছে আসে এবং তাতিয়ানাকে মারার জন্য এগিয়ে আসে, আর এটি দেখে কনস্টান্টিন অনেক রেগে যায় আর তার রাগের কারণে ক্রিয়েচারটি আবার জীবিত হতে শুরু করে এবং তারপরে সে সোলজারটিকেও মেরে ফেলে। এরপর ক্রিয়েচারটি তাতিয়ানাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে এবং সে তাতিয়ানাকে মারারও চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না। এরপর সে কনস্টান্টিনের শরীরে প্রবেশ করে, এর ফলে কনস্টান্টিন বুঝতে পেরে যায় যে সেই ক্রিয়েচারটিকে ছাড়া সে বাঁচতে পারবে না, আর ওই ক্রিয়েচারটিকে নিজের ভেতরে নিয়েও সে সারা জীবন ভালো থাকতেও পারবে না। তাই কনস্টান্টিন নিজেকে গুলি করে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখি তাতিয়ানা কনস্টান্টিনের ছেলেকে অ্যাডাপ্ট করে নেয় এবং তারা দুজন দুজনের সঙ্গে খুব খুশিতে জীবন কাটাতে শুরু করে, আর ওই বাচ্চাটি তাতিয়ানাকে নিজের মা হিসাবে মেনে নেয়। আর এই সিনটি দেখিয়েই এই মুভিটি এখানেই শেষ করা হয়।